এভাবে ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি ভরত মিয়া, জুডিশিয়াল ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। বন্ধুরা, আমরা আজকে ভিডিওতে দেখাবো ম্যাথমেটিক্স 3 সাবজেক্টের 11 অধ্যায়ের একটি অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আমি একটু ওই ম্যাথমেটিক্স 3 সাবজেক্ট সম্পর্কে যদি বলি আপনাদেরকে, তো সেক্ষেত্রে একটি বিষয়, ম্যাথমেটিক্স 3 সাবজেক্টে শুধুমাত্র যারা পাস করতে চায় তাদের জন্য 1, 2, 3 এবং হচ্ছে 11, 13 এই 5টি অধ্যায় যদি ভালোভাবে করা যায় তো সেক্ষেত্রে সেখান থেকে পাস করা খুব সহজ। তো তারই কারণে আমি এই প্রথম দিকে এই প্রথম 1, 2, 3 এই সাবজেক্টের অঙ্কগুলো দিয়েছি। আমি আজকে 11 অধ্যায়ের অঙ্কটি দেবো, এই খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটি পারলে এই অধ্যায় অন্য অঙ্কগুলো সহজে করা যায়। এটি রচনামূলক অঙ্ক, দেওয়া আছে y² + 8x - 2y - 23 = 0, পরাবৃত্তটি শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব ও এর সমীকরণ, অক্ষরেখা ও নিয়মিত সমীকরণ নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা একটি বিষয় জানি, আমাদের পরাবৃত্তের সমীকরণ কি, সূত্র হচ্ছে y² = 4ax, কিন্তু আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, এই যে সমীকরণটি দেওয়া আছে এখান থেকে আমাদের এই আকারে নিয়ে নিতে হবে। তো আমরা প্রথমে দেওয়া আছে y² + 8x - 2y - 23 = 0, এখানে একটি কাজ করতে পারি আমরা y² - 2y + 1² জাস্ট আমরা এটাকে একটা সমীকরণ সূত্র দেওয়া দিয়ে করলাম। এখন একটি বিষয় হচ্ছে আমরা এখানে y² নিলাম, এখানে 2y নিলাম, এখন এখানে কাজ করছি আমরা a মানে যে হলো সেটা সূত্রে ফেলানোর জন্য a² - 2ab, এখানে 1 b দিলাম 1, তো প্লাস b² তো আমাদের এখানে তাহলে কি হচ্ছে, এখানে যে -3 এখানে +1² মানে 1, তো সেক্ষেত্রে আমরা একটি 1 বেশি নিয়ে ফেললাম, এজন্য আমাদের এখানে কি হতে -24 = 0। জাস্ট আমরা এটাকে একটা কাজ করলাম, j² - 2ab + b² তার মানে a - b² এটা রাখলাম। এবং এখানে আমরা এটাকে একটি কাজ করতে পারি, এখানে -8x + 24, তো আমাদের লক্ষ্য হচ্ছে y² = 4ax বানানো। তো সেক্ষেত্রে আমরা y - 1a² = আমরা এখানে 4 নিলাম, 4 নিলাম, এখানে -2 নিলাম, তো এখানে x -3। তো আমাদের এখন যে বিষয়টা, আমরা যদি এটাকে 4 রাখি আর এটা হচ্ছে a আর x, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে যদি আমরা এটাকে ধরে নেই যে ধরি y - 1 = y এবং x - 3 = x, তো সেক্ষেত্রে আমাদের সমীকরণটি কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে দাঁড়াচ্ছে আমাদের y² = 4 এটা এবং x। তো সেক্ষেত্রে আমাদের এখন কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল যে y² = 4ax আকারে নেওয়া, সেখানে কিন্তু আমাদের y² = 4ax, তো এখানে আমাদের 4 থাকবে a - 2x হয়ে গেল। তো এখন আমাদের এই অঙ্কটি যেগুলো চাওয়া হয়েছে যে পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব ও সমীকরণ, তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে শীর্ষবিন্দু নির্ণয় করি, আমরা জানি শীর্ষবিন্দু হচ্ছে 0, 0, শীর্ষবিন্দু এটা হচ্ছে 0, 0, অর্থাৎ y = 0 এবং x = 0, যদি y = 0 হয় তো সেক্ষেত্রে y = দেখা যাচ্ছে কি y - 1 = 0, তো সেক্ষেত্রে এখানে কি আসে y = 1। আবার এখানে আছে কি x = 0 সূত্র, তাহলে সেক্ষেত্রে আমাদের x এর মান জানা, তো x - 3 = 0, তো সেক্ষেত্রে কি আসছে আমাদের x = 3। তো এখন আমরা দেখতে পাবো এখানকার শীর্ষবিন্দুটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের 1, 3, আমরা এখানে লিখতে পারি শীর্ষ বিন্দু সমান 1, 3 হয়ে গেল। এরপরে আমাদের সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র আসলে কি, উপকেন্দ্র হচ্ছে a0, এখানে উপকেন্দ্রের সূত্র হচ্ছে উপকেন্দ্র হচ্ছে a এবং 0, তার মানে আমাদের x এর মান হবে a এবং y এর মান হবে 0, তো সেক্ষেত্রে আমরা x এর মান, আমাদের x এর মান ইতিমধ্যে দেওয়া আছে আমাদের x - 3, তার মানে লিখতে হবে x - 3 = a, আমাদের a মান এখানে কত, এর মান হচ্ছে -2, এখানে হবে -2, তো বা x = -2 + 3 করলে হচ্ছে 1 এবং y - 1 = 0 বা y = 1, তার মানে আমাদের এখানে উপকেন্দ্র পেয়ে গেলাম, আমরা উপকেন্দ্র লিখতে পারি আমরা 1 1, সুতরাং উপকেন্দ্র = 1 1। এরপর আরেকটা হচ্ছে
উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, আমাদের তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি 4a হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখি আমরা, তো সেক্ষেত্রে সমীকরণ হবে x minus a into 0, তো আমাদের x এর মান হচ্ছে x minus 3, x minus 3 এবং a মান হচ্ছে আমাদের minus 2, যেহেতু minus আবার minus 2 তার মানে কি হবে এটা plus 2 হয়ে যাবে, এটা কত 0 যদি আমি করি তো সেটা কি হচ্ছে আমাদের x minus 1 is equal to 0, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এরপরে অন্য যে কোয়েশ্চন আছে আছে অক্ষরেখা, তো অক্ষরেখা হচ্ছে y is equal to 0, অক্ষরেখা হচ্ছে y সমান 0, তার মানে y 0 বা আমাদের y মান হচ্ছে ওখানে y minus 1 সমান 0 বা y সমান সমান 1, মানে তাহলে অক্ষরেখা হলো 1। এখন এবং অক্ষর এবং নিয়ামকের সমীকরণ, এবার যেটা নিয়ামকের সমীকরণ আছে সেখানে আছে x plus a, নিয়ামকের সমীকরণ x plus a সমান 0, তাহলে আমাদের এখানে x এর মান আছে x minus 3 আর প্লাস এর মান হচ্ছে মাইনাস টু জিরো, তার মানে আমাদের সেখানে এক্স মাইনাস থ্রি মাইনাস টু সমান জিরো বা এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো। তো বন্ধুরা আমরা আজকে কিন্তু আমাদের অঙ্কটি এটিতে শেষ হয়ে গেছে, আমাদের এখানে যেরকম চাওয়া হয়েছিল যে শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্ব হয় সমীকরণ, প্রথমে আমরা কি করলাম প্রথমে যে অঙ্কটি দেওয়া ছিল সেই অঙ্কটি একটু ফরম্যাট চেঞ্জ করা ছিল, ফরম্যাটে দেওয়া ছিল না, জাস্ট আমরা ফরম্যাট ওয়াই স্কোয়ার ফোর এ এক্স এটা হচ্ছে পরমিতের সমীকরণ, এই সমীকরণের ফরম্যাটে আনার জন্য আমরা কিছু কাজ করলাম, কাজ করে এই সমীকরণ নিয়ে আসলাম, তো সেখানে এক্স এবং ওয়াই এর মান ধরা লাগছে মান ধরলাম, এখন আমাদের সূত্রগুলো ছিল শীর্ষবিন্দু সূত্র ছিল জিরো জিরো অর্থাৎ এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো, আমাদের এক্স এর মান যা ধরেছিলাম সেখান থেকে জিরো ধরে ওয়াই মান ধরে আমরা এক্স এবং ওয়াই এর মান পেলাম ওয়ান থ্রি এবং উপকেন্দ্র পেলাম আমরা এখানে ওয়ান ওয়ান, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য পেলাম মাইনাস এইট, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স মাইনাস ওয়ান ধরে জিরো, অক্ষরেখা ওয়াই ইকুয়াল টু ওয়ান এবং নিয়ামকের সমীকরণ হলো এক্স মাইনাস ফাইভ ধরে জিরো। বন্ধুরা এই ছিল আমাদের আজকের অঙ্কটি, আজকের আশা করি অঙ্কটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কটি ভালো প্রিপারেশন নেবেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা আসতে পারে। ইতিমধ্যে যারাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে ধন্যবাদ, যারা এখানে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।